বগুড়া থেকে চলে আসছে খাসির মাংস আজকে শনিবার আপনাদের মনে আছে কি না প্রতি শনিবারে কিন্তু বগুড়া থেকে আমাদের খাসির মাংস আসে যারা নতুন ফলোয়ার্স তাদের জন্য বলছি অনেকেই হয়তো প্রশ্ন করবেন বা আপনাদের মনে প্রশ্ন জাগবে যে শনিবারে কেন শনিবারে এই কারণে কারণ ওখানে হাট বসে বৃহস্পতিবারে সপ্তাহের বৃহস্পতিবারে হাট বসে একটা হাট রবিবারে একটা হাট বর্ষের বৃহস্পতিবার বৃহস্পতিবার হাটটা বেশ বড় সে কারণে আমরা বৃহস্পতিবারের হাট থেকে খাসি কেনার চেষ্টা করি যেটুকু পাওয়া যায় আর কি কখনো হয়তো বেশি খাসি আমরা কালেক্ট করতে পারি কখনো কম দামেরও ব্যাপার আছে আর খাসির সাইজ পছন্দ হওয়ারও ব্যাপার আছে একটা হচ্ছে দুপচাচিয়া ধাপের হাট ওখানে ওখান থেকে আর একটা হচ্ছে জামগ্রাম বগুড়ার ওই দুই হাট থেকে আমরা হচ্ছে খাসিটা কালেক্ট করি তারপরে সেখানে খাসি বৃহস্পতিবারে কালেক্ট করার পরে শুক্রবার দিন সেটা হচ্ছে জবাই করা হয় মানে শুক্রবার দুপুরের পরে জুমার পরে বৃহস্পতিবার হাট শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায় তারপর আর রাতে আর এইটা প্রসেসিং করা পসিবল হয় না লোকজন চলে যায় কষায় পাওয়া যায় না তো সেটা শুক্রবারে জুমার পর আমাদের এই প্রসেসিং হয়ে সেখান থেকে একদম প্যাকেট হয়ে তারপর হচ্ছে রাতে বাসে উঠায় দেয় আর আমরা শনিবার সকালে মানে ভোর রাতেই আমাদের কাছে পৌঁছে যায় বক্সটা এরকম করে এক কেজি করে প্যাকেট করা থাকে আমরা সব নামালাম না এখনো আমরা যে খাসিটা চালু করেছি গত দেড় দুই মাস হয় সেটা হচ্ছে আমরা এখনো অল্প অল্প করে এইটা রেখেছি কারণ আমাদের মূল প্রোডাক্ট হচ্ছে মাছ মাংস মিট আইটেমটা হচ্ছে আমাদের সাইড প্রোডাক্ট কারণ যারা মাছ কেনাকাটা করেন তাদের আবার হচ্ছে মাংসের জন্য বাজারে যাবেন এটা একটা সমস্যা তো অনেক কাস্টমারই চান সে কারণে আমরা অল্প পরিসরে মুরগির আইটেম রাখি শীতকালে হাঁসের আইটেম রাখি আর খাসিটা রাখি খাসি আমরা আবার সারা বছর করতে পারি না কিছু সময় আছে যখন এই যে সামনে আসতেছে শীতে বিয়ে অনুষ্ঠান বেড়ে যায় সে কারণে ওই সময় কিন্তু দাম খুব বেড়ে যায় তাই ওই সময় দেখা যায় যে পাওয়া যায় কম দামও বেড়ে যায় কম কেন পাওয়া যায় তার কারণ হচ্ছে ওই যে অনুষ্ঠানের জন্য লোকজন অনেক অনেক কেনে সে কারণে হচ্ছে হাটগুলাতে সেই দেখা যায় আমরা যারা মানে অল্প পরিমাণে কিনি হয়তো দু চারটা খাসি বা ছটা খাসি কিনতেছি তাদের জন্য কঠিন হয়ে পারে বিষয়টা তখন তখন দেখা যায় যে দাম খুব বেশি বেড়ে গেলে আমরা তখন আবার স্টপ করে দিই তো এগুলো আমাদের হচ্ছে খুবই সিজনাল প্রোডাক্ট আমরা সারা বছর এই আইটেমসগুলো চালু রাখতে পারি না চেষ্টা করি কিন্তু সারা বছর পারি না এই যে দেখেন আমি একটা খুললাম এরকম থাকে সব অংশের মাংস এখানে হয়তো প্যাকেট করার সময় চর্বিযুক্ত মাংস যেটা সেটা উপরে দিচ্ছে এটা কিন্তু শুধু চর্বি না আলাদা শুধুমাত্র চর্বি না কিন্তু এটা দেখেন এটা মাংসের সাথে যে চর্বিটা সেটা মাংসের সাথে হাড় মাংসের সাথে চর্বি এরকম কারণ হচ্ছে খাসির মাংস আপনারা দেখেন মানে সলিড পিস যেটা সলিড পিস খুব কম হয় আর সবই হচ্ছে এরকম হাড়ের সাথে লাগানো যে দেখেন এখানে হাড় তবে এই সাইডে পুরোটা মাংস এরকমই থাকে খাসির মাংস এটা আপনারা তো জানেন একটা ফিডব্যাক ছাড়া আমরা দেখেছি যে আমাদের প্রায় কাছাকাছি আমরা ভালো করেছি দু একটা বিচ্ছিন্ন দু একটা কমপ্লেন ছিল যে ওই ভালো পড়ে নাই তো তো ওনারা সেটা রিটার্ন করেছেন সেটা কেন সেটাও আমি বলে দিই হয় কি অনেকগুলা বক্স সব পোষণের মাংস একসাথে করে এই বক্সগুলো করতে করতে অনেক সময় হয়তো খেয়াল করতে পারে না তখন দেখা যায় যে কোনো একটা বক্স হয়তো হাড় একটু বেশি পড়ে গেছে সেরকম যদি কিছু হয় আমাদেরকে জানালেই হবে জানা জানিয়ে আপনি সাথে সাথে দেখে সেটাকে ব্যাক করতে পারবেন তো এটা খুব কম হয় আর এমনিতে ওভারঅল হচ্ছে মাংসের ফিডব্যাক আমরা ভালো পেয়েছি যেই প্রোডাক্টের ফিডব্যাক ভালো থাকে না আমরা সব সময় সেই প্রোডাক্টটা আমরা দেখি যে কেন ফিডব্যাকটা ভালো না সেগুলো আবার আমরা কোথায় কোথায় আমাদের সমস্যা আছে সেগুলো সমাধানের চেষ্টা করি আর যদি দেখি যে না একান্তই সেটা পারা যাচ্ছে না তখন আমরা যেটা করি যে আমরা সেগুলো এই যে দেখেন লেগ পিস হ্যাঁ রানের মাংস তো এরকম করে থাকে এগুলা তো যেমন হাড়ের সাথেই মাংসটা আসলে লাগানো থাকে ওভাবে পিস করা থাকে এই যে আমি আরো কিছু ওপেন করি আপনাদের দেখাই আবার একটু বেশি বড়ো খাসি নিলে যেটা হয় তখন চর্বির পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় সে কারণে আমরা বড় আকারের খাসিগুলো কালেক্ট করি না তার কারণ হচ্ছে আমি দেখেছিলাম যে বড় আকারের খাসি যখন কালেক্ট করে জবাই করানো হয়েছে সেটার মধ্যে চর্বি একদম থকথকে চর্বি থাকে অনেক চর্বি থাকে সেটা আবার অনেকেই পছন্দ করেন না তো সে কারণে দেখা যায় যে দুই দাঁতের খাসি একটু হচ্ছে মাঝারি সাইজের ওই খাসিগুলো আমরা হচ্ছে কালেক্ট করাই চেষ্টা করি আর কি সব সময় তো আর ব্যাটে বলে মেলে না দামেরও ব্যাপার আছে এই যে এখানে কোন সব পোরশনের মাংস একসাথে করে তারপরে হচ্ছে প্যাকেট করা হয় আর আমরা একটু বড় পিস করাছি আমি বলেছিলাম কষাদেরকে যে বারো থেকে চোদ্দ পিসে এভাবে করে কাটতে তারপর দেখা যাক গুনলে বলা যাবে একটা ডিশ দাও তো এক একটু ডিশ দাও আচ্ছা আর একটা কথা আর একটা কমন কিছু প্রশ্ন থাকে আমি দেখেছি যে লাইভ বা ভিডিওর নিচে যে কমেন্টস আছে তার মধ্যে কিছু প্রশ্ন থাকে তার মধ্যে একটা হচ্ছে বগুড়া কেন ঢাকা নয় কেন দেখেন ঢাকা একটা রাজধানী দেশের সব অঞ্চলের প্রোডাক্ট ঢাকায় আসে কিন্তু ঢাকায় যে পাইকারি বাজারগুলো যেমন যাত্রাবাড়ি কাজলা ওখানে আপনার হচ্ছে খাসি ভেড়া অনেক পাওয়া যায় কিন্তু আমরা যেই দামে আপনাদের কাছে এখন বিক্রি করছি মানে যেনই খাসি আমি কিন্তু ছাগলের কথা বলছি না ছাগলের দাম আরো কম আছে মানে বকরি যেটা কিন্তু আমরা কাজলাতে দেখেছি যেই দামে আমরা আপনাদের কাছে বিক্রি করছি কাজলা থেকে জেনুইন যেটা খাসি বলতে খাসি যেটাকে বোঝায় খাসি করা সেই খাসি কাজলা থেকে আমাদের কিনতে হয় সেই দামে আমরা আপনাদের কাছে টাকায় বিক্রি করছি আপনারা একটু কাজলা অথবা ঢাকার হচ্ছে কাপ্তান বাজারে বেশি খাসি ছাগল জবাই করা হয় সেখানে একটু খোঁজ নেবেন ওরা জেনুইন খাসি যদি চান তখন তারা আপনাদের কাছে বিক্রি করতে চাইবে হচ্ছে এরকম মানে এগারোশো থেকে বারোশো টাকা ক্ষেত্রবিশেষে তেরোশো টাকাও চেয়ে বসে এখন যদি ধরেন কাজলা থেকে আমাদের এগারোশো টাকা করে কিনতে হয় যেটা হচ্ছে মানে লাইভয়েট নাট এর পরে যে মাংসের পোষণ আমরা পাচ্ছি মিট পাচ্ছি সেই মিটের দাম যদি পড়ে যায় তাহলে আমরা বিক্রি করব কত টাকায় সেই কারণে আমরা বগুড়া দেখেন বগুড়া চুয়াডাঙ্গা ওই অঞ্চলগুলাতে প্রচুর খাসি হচ্ছে লালন পালন করা হয় খাসি ভেড়া তারপরে যেটা আছে নামটা কি যেন জাত ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল চুয়াডাঙ্গায় অনেক হয় আমরা এখনও চুয়াডাঙ্গায় সোর্সিং শুরু করি নাই বা যদি আমাদের অর্ডারের পরিমাণ বাড়ে আমরা যদি এই ঘাসের মিটের পোষণটা বাড়াই আমাদের ক্যাটাগরিতে বাড়াই তাহলে আমরা ওই দিকে হয়তো সোর্সিংয়ের চেষ্টা করব ওই অঞ্চলে ওগুলো বেশি পাওয়া যায় ওই ওই অঞ্চলে এগুলো পোষে বেশি কালে বেশি সেই কারণে সেদিকে এটা পাওয়া যায় আর যেই অঞ্চলে যেই জিনিসটা অ্যাভেলেবেল সেখানে সেই জিনিসটার দামটা তুলনামূলক অন্য অঞ্চলের চাইতে কম থাকে যে কারণে আমরা হচ্ছে এগারোশোর কমই সেখান থেকে নিতে পারতেছি আর আপনাদেরকে দিতে পারছি সেই জায়গাটা আমাদের কিছুটা প্রফিট থাকছে কিন্তু সেটা যদি আমরা ঢাকার কাজলা যাত্রাবাড়ি কাজলা অথবা যদি আমরা গাবতলি থেকে নিতাম তাহলে খাসি কাজ করতাম সেটা আমরা দিতে পারতাম না আর যদি আমরা কাপ্তান বাজার থেকে রেডিমিট কিনে নিতাম তাহলে সেখান থেকে প্রফিট তোলা সম্ভব না আরেকটা বড় সমস্যা হচ্ছে ওখানে হচ্ছে প্রচুর পানি মিক্সচার করে মাংসের সাথে মানে কিভাবে যেন মিক্সচার করে ফেলে ওরা বোঝা যায় না আর জেনুইন খাসি পাওয়াটাও মানে সমস্যা খাসি বলে সেটা ধরেন ভেড়া বকরি সব কিছু মিক্সড করে ফেলে তো এই যে একটা সমস্যা আমরা অনেকবার ভিজিট করেছিলাম কাপ্তান বাজারে তো দেখি যে না এটা আসলে করা যাবে না এটা আমাদের জীবিত খাসি কিনতে হবে কিনে তারপর সেটাকে আমাদের নিজেদের তত্ত্বাবধানে নিজেদের লোক দিয়ে জবাই করে কষা দিয়ে জবাই করে প্যাকিং করা হবে তাহলে এখানে মিক্সচারটা হবে না আর সেটা গ্রাম পর্যায়ে থেকে করলে ভালো হবে আরেকটা প্রশ্ন আমরা বলছি গ্রামীণ খাসি অনেকেই প্রশ্ন করেন গ্রামীণ খাসি মানে কি শহরের খাসি কোনটা বিষয়টা তা না গ্রামীণ বলতে বোঝায় যে যেটা গ্রামের গৃহস্থ বাড়িতে পালে পোষে তারা হচ্ছে মানে ছেড়ে রাখে গৃহস্থ বাড়িতে দেখা যায় গ্রামে গৃহস্থ বাড়িতে গরু পালতেছে হাঁস মুরগি করছে তারা হচ্ছে ছাগল খাসি এরকম তো ওই অঞ্চলে সব কিছু যেগুলা গ্রাম পর্যায়ে গৃহস্থ বাড়ি পর্যায়ে হচ্ছে পোষে সেগুলাকে গ্রামীণ বলে এখানে এই গ্রামীণ বলতে বোঝানো হচ্ছে যে একদম মানে নিখাদ গ্রাম অঞ্চল যেটা সেই গ্রাম অঞ্চলে গৃহস্থ বাড়িতে পোষা পালা খাসি সেটা বোঝানো হয় আর মানে ফার্মিং বা খামারের না এই হচ্ছে গ্রামীণ আর মানে মানে গ্রামীণের বিপরীত শব্দটা শহুরে না বিপরীত শব্দটা হচ্ছে ফার্মিং আর গ্রামীণ আমরা এটা বুঝি এটাই আমরা আপনাদেরকে বলতে চেয়েছি যদি মিস আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি বুঝিয়ে বললাম চলেন আমরা দেখি যে আসলে কত পিসও হচ্ছে সবগুলো আবার একদম বরাবর এক পিসগুলো সমান হবে কিনা সেটাও দেখতে হবে একটু বড় করে কাটানোর জন্য বলে দিয়েছি আপনারা যদি বাসায় মনে হয় যে একটু ছোট করবেন করতে পারেন এক পিস দুই পিস তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এটা পনেরো পিস হয়েছে মানে এরকম চোদ্দ পনেরো আশা করতেছি এরকমই হবে মানে একটু বড়ো বড়ো করে করা আচ্ছা আমি ঢেলেই রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে তা আপনারা যদি আজকে নিতে চান তাহলে ইনবক্সে অর্ডার করতে পারেন আমাদের প্রি বুকিং আছে তার সাথে অল্প কিছু বাড়তি আছে যেটা প্রি বুকিং আমরা আজকে আমাদের আসে কত বত্রিশ কেজি আচ্ছা টোটাল বত্রিশ কেজি এসেছে না তারপরে একটা গুনে দেখেন বত্রিশ কেজি তো আজকে আমাদের মানে প্রি বুকিং আছে কিছু তার বাইরে হয়তো আমরা আট দশ কেজি আপনাদেরকে দিতে পারবো সব প্রি বুকিং নাই আমি গত রাতে গতকালকে লিস্ট দেখছিলাম সন্ধ্যার পরে তখন দেখলাম যে বিশ কেজি প্লাস আছে প্রি আর তাহলে বাকিটা আমরা আসলে বিক্রি করতে পারছি আজকে তো আপনারা যদি নিতে চান তাহলে ইনবক্সে অর্ডার করে ফেলবেন আমরা পার কেজি এগারোশো টাকায় বিক্রি করছি